আমার একটা সুবিধা হয়েছে যে এই ছবিটাতে রবীন্দ্রসঙ্গীত এবং রজনীকান্তের গান ব্যবহার করা হয়েছে, সেটার মধ্যে এমনিতেই সময়টা লুকিয়ে আছে এবং বাংলা সাহিত্যের একটা সেরা সময় সেটা, দত্তার মতো একটা উপন্যাস, রবীন্দ্রনাথ, রজনীকান্ত, শরৎচন্দ্র অবশ্যই, এই এরা তো আমাদের হৃদয়ে অবস্থান করছেন, বলে আমার মনে হয় যে হৃদয়ের কথা শোনাটা সবথেকে সহজ এবং সবথেকে আনন্দ। নির্মলদার হোমওয়ার্ক, নির্মলদা কী চাইছেন, সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কী চাইছেন না, সেটা আমাকে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছিল, স্বাধীনতা দিয়েছেন, কোনো রেফারেন্স চাপিয়ে সীমাবদ্ধ করে দেননি আমার কাজটাকে। সুন্দর পিকচারাইজেশন, আমি জানি না তোমরা দেখেছো কিনা বা অলরেডি ইউটিউবে আসছে, সবাই এবার এর পরপর দেখতে পাবে। আমি আসার পথে একটুখানি দেখার সুযোগ হয়েছে, আমার খুব মিষ্টি লেগেছে ব্যাপারটা, গানটার খুব যথাযথ একটা পিকচারাইজেশন হয়েছে বলে আমার মনে হয়। কিন্তু যেটা তুমি বললে, রজনীকান্তের একটা গান আছে নির্মল করো, এবং এটা আমি লিপে করেছি এবং একটু হারমোনিয়াম বাজিয়ে অভিনয় করার চেষ্টা করেছি, তো এই গানটার জন্য এই ছবিটা আমার কাছে খুব স্পেশাল। শরৎবাবুর বোধহয় একটা দারুণ, মানে একটা দারুণ সম্পর্ক মানে ছিল রবীন্দ্রনাথের সঙ্গে, এবং সেই জায়গাটাকে আমরা মনে হয় যে সেই মানে একটা হয় না মেলবন্ধন করতে পেরেছি। আর আমি মনে করি যে ক্লাসিক যদি আবার রিমেক হয় বা ক্লাসিক যদি আবার আমরা করতে পারি, সেটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। এমনই একটা চরিত্র, এটা খুবই বলিষ্ঠ একটা ক্যারেক্টার, এবং বলিষ্ঠর জায়গাটা আমি এই জন্যই বলবো যে বিজয়ার সাথে যখন নতুনভাবে পরিচয় হলো আবার, তখন মনে হলো যে এটা কত রেলিভেন্ট আজকের সোসাইটির জন্য, কারণ এরকমই তো মানে মানে সোসাইটির মধ্যেই মানে এত রকম মানে মানে কী বলবো মানে এত রকম অসমতা আছে যেগুলো আমরা প্রত্যেক মুহূর্তে ফেস করি, কিন্তু বিজয়ার মধ্যে যে বলিষ্ঠ একটা ব্যাপার আছে সেটা তখনও প্রয়োজন ছিল, আজও প্রয়োজন। তো আজকে সমাজ অনেক অন্য হয়ে গেছে, এগিয়ে গেছে, কিন্তু তাহলেও ওখানে ওখান থেকেও আমরা মনে হয় যে আজকের এই সমাজের মধ্যে বিজয় বেরিয়ে যাবে। যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিনে এই নব ফাল্গুনের দিনে, জানি এটুকুই বলবো যে দত্ত অবশ্যই থিয়েটারে গিয়ে দেখুন, কারণ সিনেমাটা প্লিজ সিনেমা হলে দেখার জন্যই। ওটিটির কাজ দেখবেন ওটিটি প্ল্যাটফর্মে, অবশ্যই মোবাইলে দেখবেন, টেলিভিশনের কাজ টেলিভিশন সিরিয়াল দেখবেন টেলিভিশনে, কিন্তু সিনেমাটা প্লিজ মোবাইলে ফোনে দেখবেন না, কারণ সিনেমার রসটা আস্বাদন করতে গেলে আপনাকে থিয়েটারে বসে সিনেমাটা দেখতে হবে। এবং সেইভাবেই কিন্তু বাংলা ছবি একমাত্র, শুধুমাত্র আমরা বাংলা ছবিকে বাঁচাতে পারবো না, বাংলা ছবিকে বাঁচানোর দায়িত্ব কিন্তু আপনাদেরও। দয়া করে প্লিজ সিনেমা হলে যান, বাংলা সিনেমা দেখুন, এবং আমাদের অবশ্যই জানাবেন দত্তা আপনাদের কেমন লেগেছে।